পয়সার কোনো কথা হচ্ছে না এলা, কথা হচ্ছে স্টেটাসের। ওই ছেলেটিকে আমরা কতটুকু জানি বলো? সেই পুরনো চিঠি দিয়ে কি হবে, বললাম তো জাদুঘরে গিয়ে জমা করে দেবে। দেখি চিঠিটা। সীমা কই? ঘুম থেকেই উঠিনি এখনো। সে কি বা, ওদের কালকে কলেজে ফাংশন ছিল না চন্ডালিকা? ও আছে, ফিরেছি তো অনেক রাত করে। আর দিও না, আর দিও না। তা তোমরা এবারে কি করছো? এবছরে বাইরে যাচ্ছ কি যাচ্ছ না? যাবো না মানে? তাহলে আমাকে ঠিক করে জানাও, সেই অনুযায়ী অফিসে খবর দিতে হবে, বুকিং করতে হবে। এবারে কি সিমলা না গুলমার্গ? জুন পাহাড় দিকে দিকে চোখ পচে গেছে, এবারে সাউথে যাবে, কেপ কুমরি, সেই সঙ্গে বিবেকানন্দ মেমোরিয়াল তো দেখে আসা যাবে। ওই লাইনটা থ্রু বুকিং পাওয়া বড় মুশকিল জানো। দেখি, কিন্তু শোনো, কাল রূপারি পরের রূপার কিন্তু সীমার জন্মদিন, তার আগে কিন্তু যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যালো, ইয়েস গুড মর্নিং, ইয়েস মিস্টার রয় স্পিকিং, বলুন। আচ্ছা ঠিক আছে, আমি আমি অফিস অ্যাটেন্ড করে আফটার লাঞ্চ ফ্যাক্টরিতে যাব। ঠিক আছে, ওটা ওখানে গিয়ে ডিসাইড করা যাবে। আচ্ছা, এবারে সীমার জন্মদিনে ওই ছেলেটিকে বলবো? কোন ছেলেটি? ওই যে তোমার সঙ্গে কলা মন্দিরে আলাপ করে দিলাম, প্রবীর, ভারী ট্যালেন্টেড ছেলে, আজকাল খুব ভালো ফিচার লিখছে। মেয়ে তো সবে কলেজে ঢুকেছে, এর মধ্যে বিয়ের ভাবনা ভাবতে শুরু করলে নাকি? না না, তা কেন, তবে ছেলেটি খুব স্মার্ট, ম্যানেজ জানে, আর আমাদের তুই একটি মাত্র মেয়ে, পয়সাওয়ালা ছেলে দরকার কি? পয়সার কোনো কথা হচ্ছে না এলা, কথা হচ্ছে স্টেটাসের। ওই ছেলেটিকে আমরা কতটুকু জানি বলো? আর দেখো, মেয়ে বড় হয়েছে, কলেজে পড়ছে, দু একটা বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হবে, ওয়েল আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট, কিন্তু বিয়ে দ্যাট ইজ সামথিং এলস। তুমি আমায় চা দাও। মামি, মামি, এই না, জাদুঘরে গিয়ে জমা করে দাও। কি এটা? মাত্র 10 বছর আগে বাবাকে লেখা একটা চিঠি। 10 বছর আগে কি লিখেছে? ধনঞ্জয় সাহা। কে মা? ধনঞ্জয় সাহা কি জানি, ও নামে তো কাউকে চিনি না। দেখে এই পুরনো চিঠি দিয়ে কি হবে, বললাম তো জাদুঘরে গিয়ে জমা করে দেবে। নির্মলেন্দু বাবু, আজ সারাটা দিন আপনার অপেক্ষায় বৃথা পথ চাইয়া আমি বসিয়া রইলাম, কিন্তু প্রতিশ্রুতি মতো আপনি টাকা লইয়া উপস্থিত হইলেন না। আমি বলিতে বাধ্য হইতেছি যে আপনি একটি জোচ্চোর এবং একটি ঠগ। গত 3 বৎসর ধরিয়া আপনি দফায় দফায় আমার নিকটে 3,000 টাকা ধার লইয়াছেন, কিন্তু বারংবার কথা দিয়াও আজ অবধি আপনি সুদে বা আসলে একটি পয়সাও শোধ দেন নাই। আপনাকে তাই আর কোনো সময় দিতে আমি রাজি নই। আজ 1 বৈশাখ বুধবার, আগামী পরশুর মধ্যে আমার পাওনা সমুদয় টাকা শোধ করিয়া না দিলে আমি যথাযথ ব্যবস্থা লইতে আমি বাধ্য হইব। আপনার মতো ভদ্রবেশী চোরকে জেল খাটাইলেও আমার বিন্দুমাত্র বিবেক দংশন হইবে না। ইতি ধনঞ্জয় সাহা। ধনঞ্জয় সাহা, তা কি লেখা ছিল? বিশেষ কিছু না, তোমাকে হাল খাতার জন্য শুধু একবার যাবার নিমন্ত্রণ করেছিল।
দেখি চিঠিটা। চিঠিটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। কি হবে 10 বছরের পুরনো চিঠি রেখে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।